পদ্মা সেতু খুলে দেওয়ার একচল্লিশ দিনে একশো এক কোটি টাকা টোল আদায় ছাড়িয়ে গেছে আর এই সময়ে সাত লাখ সাতানব্বই হাজার আটশো পনেরোটি যানবাহন পারাপার হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী দেয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান রবিবার তম দিনে এই সেতুতে একশো এক কোটি নয় লাখ চোদ্দ হাজার চারশো টাকা টোল আদায় হয়েছে এর আগে শনিবার একশো কোটি টাকার টোল আদায় হয়েছে এবং গড়ে প্রতিদিন যানবাহন পার হয়েছে প্রায় বিশ হাজার পদ্মা সেতু নির্মাণের আগে পূর্বাভাস দেওয়া হয়েছিল সেতু দিয়ে দিনে প্রায় চব্বিশ হাজার যানবাহন চলাচল করবে